যোগ্যতা আছে তোর, আমি তোকে ভালোবাসবো? আরে তুই তো একটা চাপাবাজ। হ্যাঁ, তুই নাকি দুবাই গিয়ে জুয়া খেলিস, তাও আবার শেখদের সাথে। তুই কি মনে করেছিস সস্তা কিছু ভিডিওতে হিরোগিরি করে সুপারস্টার শাহরুখ খান হয়ে গেছিস? ভুল। সার্কাসের জোকারকে দেখে মানুষ মজা পায়, খুশি হয়ে তালিও দেয়, তাই বলে তোর মতো জোকারকে কেউ ভালোবাসবে না। আরে তোর মাই তো তাকে খুশি হয়ে জন্ম দেয়নি, তোর মা যদি তোকে ভালোবেসে জন্ম দিত তাহলে কি তোর চেহারাটা এমন হতো? আমাকে দেখ একবার, নিজের চেহারাটা আয়নায় গিয়ে দেখ। ও, পার্থক্যটা তখনই বুঝতে পারবি। মা, মা রে, তুই আমার কথা শুনতে পারছিস? মা বল, মা আমার কথা তুই শুনতে পারছিস? যদি তুই আমার কথা শুনতে পাস তাহলে বুলবুলি কথাও শুনতে পেয়েছিস মা। মা রে, আমার মতো কুচ্ছিত চেহারা ছেলেকে কেন জন্ম দিলি মা, কেন জন্ম দিলি? মা রে, তোর এই ছেলেটাকে নিয়ে সবাই তামাশা করে, সবাই মজা করে, কেউ ভালোবাসে না মা, কেউ না। তুই তো মরে গেছিস মা, তুই তখন দেখেছিলি একটা কুচ্ছিত ছেলেকে জন্ম দিয়েছিলি, কেন আমাকে তখন মেরে ফেললি না মা, কেন মেরে ফেললি না মা, কেন মেরে ফেললি না? মারে এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও, উঠায় নাও।